আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় জালিয়াতি সহ নানা অভিযোগে রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 60টি মামলা রয়েছে। আটক শাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলার চার্জশিট দিয়েছে র‍্যাব। প্রতারণা সহ আরও দুটি মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রামিতদের নমুনা সংগ্রহ করে টেস্ট না করে রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগে চলতি বছরের 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। পরের দিন হাসপাতালের দুটি শাখা সিলগালা করা হয়। মামলা করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে। সর্বশেষ সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশ ত্যাগের সময় র‍্যাবের হাতে আটক হন শাহেদ করিম। গ্রেফতারের আগে 16টি মামলা ছিল শাহেদের বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পর মামলা হয় আরও 13টি। 2008 সাল থেকে শাহেদের বিরুদ্ধে 29টি মামলার তথ্য পাওয়া গেছে। আগের 16টি মামলার মধ্যে তার সাজা হয়েছে একটিতে। পুরনো মামলার 4টিতে খালাস আর 5টি মামলার বিচার স্থগিত হয়েছে। 2টির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর পরোয়ানা হয় 2টিতে। নতুন মামলাগুলোর তদন্ত চলছে। 2009 সালে প্রতারণার অভিযোগে উত্তরা ও লালবাগ থানায় 4টি মামলা হয়। সেগুলো থেকে খালাস পান তিনি। প্রতারণার আরও 5টি মামলা রয়েছে শাহেদের বিরুদ্ধে। অজ্ঞাত কারণে মামলাগুলো স্থগিত হয়ে যায়। বেশ কিছু মামলার তদন্ত করছে র‍্যাব, সিআইডি, থানা পুলিশ ও দুদক। র‍্যাবের দায়ের করা 3টি মামলার একটির চার্জশিট দেওয়া হয়েছে, বাকিগুলোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। উনি প্রতারণাকে এমন একটি নিপুণ শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন যাতে সাধারণ মানুষের পক্ষে তাকে বিচার বিশ্লেষণ করে তাকে নিরূপণ করা সত্যিই দুরূহ, এবং এর ফলশ্রুতিতে র‍্যাব সর্বমোট বাদী হয়ে 3টি মামলা দায়ের করে। গ্রেফতারের পর শাহেদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসে। এছাড়াও অনেক অভিযোগ রয়েছে শাহেদের বিরুদ্ধে বলে জানান র‍্যাবের কর্মকর্তা। সর্বমোট আমরা সেখানে 138টি অভিযোগ পেয়েছি এবং ইমেল পেয়েছি 12টির মতো। সব মিলিয়ে আমরা 150টির মতো আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ শাহেদের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি। মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে শাহেদ সে টাকা বিদেশে পাচার করেছে বলেও আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসছে। শাহেদ করিম 4টি দেশে মূলত ঘন ঘন যাতায়াত করতেন। আমাদের ধারণা এই সকল জায়গাতে বা এই সকল দেশে উনি অর্থ সম্পদ গড়ে থাকতে পারেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।